পবিত্র রমজানের শুরুতে নিত্যপণ্যের বাজারে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে। এ কারণে ইফতার ও সেহরিতে খাবার জোটাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ, হাসপাতালে চিকিৎসাধীন রোগী, পথচারীদের জন্য প্রতি বছরের মতো এবারও ইফতার ও সেহরির সময় বিনামূল্যে খাবার খাওয়ানোর উদ্যোগ নিয়েছে রফিক হোটেলের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম। সাল থেকে ইফতারি শুরু করি এবং 2021 সাল থেকে সিওরি শুরু করি। আসলে এটা করার মধ্যে যে একটা এমন একটা আল্লাহ আমাকে ভালোবাসা তৈরি করে দিয়েছে, এটা না করলে মনে হয় আমি শান্তি পাই না। ইফতার ও সেহরির সময় কর্মচারীদের সাথে হোটেল মালিক রফিক নিজেও খাবার খাওয়ানোর সার্বিক তদারকি করেন। ইফতারের সময় পোলাও, খেজুর, ছোলা, শরবত দেওয়া হয় এবং সেহরিতে মাছ, মাংস, দুধ, কলাসহ বিভিন্ন তরকারি ও ভাত দেওয়া হয়। যেটা করতেছে এটা খুব মহৎ কাজ। অনেক ধনী ব্যক্তি এবং অনেক বড় বড় ব্যবসায়ীরা যারা এই কাজটি করতে পারে না, তিনি ইফতার এবং সেহরির ব্যবস্থা করতেছে। এটা একটি প্রশংসনীয় কাজ। রফিকভাই প্রতি বাড়ি এরকম করে খাওয়াই, তো এটা আমরা যারা লোকাল পার্সন আছি এটা আমাদের জন্য খুব ভালো। আমাদের অনেকে ম্যাচে খাবার হয় না, তো সেক্ষেত্রে আমরা আসি, আমাদের খুব ভালো হয় আর কি। যে ব্যক্তি খাইতেছে তার রোজা হোক বা না হোক, কিন্তু রফিক ভাই একটি রোজার কিভাবে সব খাই দেবে। আল্লাহ তারা ভান্ডারে কোনো সব সবের কোনো কমতি নাই, যাকে ইচ্ছা করবে তাকে পরিপূর্ণভাবে কী করে করবে সব দান করবে। সময় উপযোগী এ ধরনের ভালো কাজে সম্পৃক্ত হওয়ার জন্য সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন এমনটাই মনে করছেন স্থানীয়রা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।